পাশে গর্তগুলো খুঁড়েছেন যে ওনার যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি বললাম যে 35টা দিন ধরে তিনে তিনে যে পরিকল্পনা করে করে এক একটা করে গর্ত খোঁড়া হয়েছে, যাতে ওনাকে ওই 14 তলার মানে ওই নবান্নের 14 তলাতেই ওই একটা ঘরের মধ্যেই বন্দি করা যায়, বেরোতে যেন না পারে। এখনো সময় আছে, আপনার যারা অবস্থিত কর্মচারী তাদের সাথে বসুন, বিষয়গুলোকে সহানুভূতির সাথে আলোচনা করুন। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই রাজ্যে শ্রমিক কর্মচারীদের একটা অংশ বিয়ের মহার্গ ভাতার একটা পার্মানেন্ট অর্ডার আছে দিল্লি এবং চেন্নাইয়ের বঙ্গভবনের কর্মচারীদের জন্য, সেটা এই রাজ্যের সমস্ত কর্মচারী এবং পেনশনারদের জন্য জারি করতে হবে, তারপরে এই আন্দোলন শেষ হবে না। মহার্গ ভাতা নিয়ে এই রাজ্যের শ্রমিক কর্মচারীরা ভবিষ্যতে লড়াই লড়বে না, ভবিষ্যতে অন্য লড়াই হবে, ভবিষ্যতে অস্থায়ী পদে স্থায়ীকরণের লড়াই হবে, তার জন্য ধর্মঘট হবে। যারা কন্ট্রাকচুয়াল তাদের জন্য পার্মানেন্ট বেতন কাঠামো তাদের জন্য লড়াই হবে, সবার জন্য WBHS চালুর জন্য লড়াই হতে পারে, কিন্তু মহার্গ ভাতার জন্য লড়াই আমরা লড়তে রাজি নেই। তার জন্য যা মূল্য চোকাটা হয় তার রাজি আছি, কিন্তু লড়াইটা এখানে শেষ লড়াই লড়তে লড়ে দেখবো। আর 10 তারিখে বলা আছে আমরা কথা বলি খুব শীঘ্রই, আবার লাগাতার ধর্মঘটের নোটিশ দেব। আপনি কোথায় যেতে পারেন, আপনার দোষটা কোথায় সেটা আমরাও দেখতে চাই। বেশি কথা বলছি না, বেশি কথা বললে ক্লান্তি আসছে। সকলে ভালো থাকবেন, লড়াইটা চালিয়ে যান। আমাদের এখানে লিফলেট রাখা আছে, আপনারা যারা যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 20-30টা করে লিফলেট নিয়ে যান, একটু পরিশ্রম করুন, বিনা কষ্টে কেষ্ট পাওয়া যায় না। আমরা যারা 35টা দিন ধরে এখানে মাটি কামড়ে পড়ে আছি, জানলেন যে আমাদেরও ঘর সংসার আছে, আমাদেরও ঘরে তালা মেরে আমরা এখানে মাটি কামড়ে পড়ে আছি, আমরা ওই চাকরি করি, যে চাকরিটা করি সেখানে হয়তো অনেকের থেকে আরো অনেক নিষ্ঠা করে করি বলেই এখানে বসে থাকতে পেরেছি। কারণ যারা কাজটা ভালো করে করেন তাদের বঞ্চনার জ্বালাটা তত বেশি দীর্ঘ হয়, দেশের প্রতি ভালোবাসাটা যত দাদের যত গভীর হয় দেশের প্রতি অন্যায় তাদের প্রতিবাদের ভাষাটাও তত বেশি উদ্ধত করে তাদের কাছ থেকে। আর আমরা এখানে 25 দিন ধরে বসে থাকতে পারছি।